রাষ্ট্রপতি আলোচনা সভার সম্মানিত সভাপতি সংগ্রামী সদস্য সচিব উপস্থিত আছেন উপজেলা কমিটির সদস্য উপস্থিত আছেন আমরা আজকে যেখানে অনুষ্ঠানটি করছি সেই সভাপতি হচ্ছে পৌরসভা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে
আমাদের ভোগের অবস্থান। আর এক মিনিটের কথা বলবেন, আজকে আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং টিভি পর্দায় দেখেছেন শ্রীলঙ্কাতে আজকে হরতাল চলছে। এক কাপ চায়ের দাম 200 টাকায় এসে পড়েছে। শ্রীলঙ্কাতে আজ এক মাস যাবত পেট্রোল নেই, ডিজেল নেই, সবকিছু বন্ধ। আপনারা জানেন যে শ্রীলঙ্কার এই পরিস্থিতি কিরকম হয়েছে। শ্রীলঙ্কার যে বর্তমান শাসক তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। আজকে বিদেশ থেকে তারা যে যে শ্রীলঙ্কাতে লোন নিয়েছে, আজকাল তারা সেই লোন পরিশোধ করতে পারছে না। তার কারণে তারা খাদ্য সহ ঔষধপত্র কোনো কিছুই আমদানি করতে পারছে না। এই এই সরকারের শ্রীলঙ্কা সরকারের লুটপাটের কারণে এটা হয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই যদি বাংলাদেশ এইভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে। আপনারা নিশ্চয়ই জানেন এই পদ্মা সেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় প্রথম পরিকল্পনা করা হয়। তখন পদ্মা সেতুর বাজেট ছিল 8,000 কোটি টাকা। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তখন পদ্মা সেতু টেন্ডার করে তখন পদ্মা সেতু প্রায় দেওয়া হয় 12,000 কোটি টাকা। এইভাবে লুটপাট করতে করতে আজকে পদ্মা সেতু 50,000 কোটি টাকা এনে গেছে। অর্থাৎ এখানকার সিংহ হওয়া অর্থ তারা মানে তারা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আপনারা অবস্থা করছেন তারা ঢাকা যান বিশ্বাস করি সেই ধরনের
আমি রক্ষা করলাম, আজ আমাদের জীবন গতিতেই হবে। আসুন না আমরা একবার এই দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য রাজপথে অগ্রসর। আমাদের পাঞ্চায়েত বেগম খালেদা দীর্ঘ চারটি বছর ধরে কারাগারে রয়েছে, শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আমাদের নেতা, আমাদের অভিভাবক, আগামী বাংলাদেশের পরিষদ তারেক রহমান আজকে লন্ডনে বসে পরিকল্পনা দেখছেন, বাংলাদেশের মানুষকে সংগঠিত করছে রাজপথের নামার জন্য। এবং উনি ইতিমধ্যে বলছেন যাতে গণতন্ত্রে ফয়সলা হবে রাজপথে। আমরা বলতে পারি তারা এই সাথে জড়িত হয়েছে, আমি তাদের বিচার ইনশ
তিন লাইনে সারি করে
আমরা কি রেডি করবো, আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে আমাদের রেডিতে অংশগ্রহণ করবেন। প্রতি লাইনে তিনজন করে দাঁড়াবে, আমাদের লাইন যত লম্বা হওয়া হবে কিন্তু আপনারা এক লাইনে তিনজন করে দাঁড়াবেন। আমাদের এই রেডি সম্পূর্ণ